আচার্য শ্রী দুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই। এবং তার থেকেও বড় কথা, একজন ডিজাইনার। হ্যাঁ, ডিজাইন আমি করি, আমি ডিজাইন করি লাইফের, জীবনের। বাড়ি তৈরি করতে গেলে, একটা ভালো বাড়ি তৈরি করতে গেলে একটা ডিজাইনারের প্রয়োজন হয়। আপনার হয়তো অর্থ থাকতে পারে, প্ল্যানিং থাকতে পারে, কিন্তু সঠিকভাবে বাড়ি তৈরি করতে গেলে একটা ডিজাইনের দরকার। আর তার জন্য একটা ড্রয়িং পেপার দরকার, যার উপর বেস করে, যার উপর ভিত্তি করে আপনার আশার বাড়িটি, আপনার স্বপ্নের বাড়িটি ভিত থেকে, একদম পুরো বেসিক জায়গা থেকে, স্টেপ বাই স্টেপ, যেমন উঠে ভিত, কলম, উপরে একটা ছাদ, ওয়াল, আবার পুনরায় কলম, ছাদ, এই যে পার্ট বাই পার্ট ওঠা, যদি প্ল্যানিং করে না করেন, তাহলে সেই বাড়িতে কিন্তু পারফেক্ট বাড়িতে পরিণত হয় না। আপনি কোথায় রিজার্ভার করবেন, কোথায় ইলেকট্রিক্স বিষয় রাখবেন, কোথায় ঠাকুর ঘর, কোথায় রান্নাঘর, প্রত্যেকটা বিষয় প্ল্যানিং এর দরকার। একটা বাড়ি তৈরি করতে গিয়ে আমরা যদি কয়েক লক্ষ টাকা খরচ করি প্ল্যানিং করবার জন্য, সেখানে আমরা যদি কিছু টাকা যদি দিয়ে থাকি, আমরা দিয়ে থাকি, এটা আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা আমাদের নিজেদের, আমরা আমাদের চলার পথের ডিজাইন কিন্তু করি না। আর যে কারণেই, আর যে কারণেই মানসিক অশান্তি, যে কারণেই সুখের ব্যাঘাত বিভিন্ন ভাবে হতে পারে, আপনার ছেলে পড়াশোনা ঠিকঠাক ভাবে করছে না, ও যে পড়ছে না এমন নয়, পড়ছে, মাথায় রাখতে পারছে না, আপনি তাকে বকুন, বকাঝকা করুন, কিন্তু কাজের কাজটা তো করুন, কেন পারছে না, কারণ আপনার ছেলের জন্ম কুণ্ডলীটা দেখুন, যদি মাধ্যমিক লেভেলে যদি পড়াশোনা করে, সেকেন্ড হাউস দেখুন একটু ডিস্টার্ব আছে কিনা, যদি উচ্চ মাধ্যমিক নিয়ে যদি পড়াশোনা করে, থার্ড হাউস, কারো কারো মতে সেকেন্ড হাউস নিয়ে বিচার করে, গ্রাজুয়েশন লেভেলে পড়াশুনো, ফোর্থ হাউস, হাউসের লর্ড, সেখানে কোন ধরনের বিচ্ছেদকারী গ্রহ আছে কিনা, সেখানে কোনোভাবে শনি কেতু, শনি রাহু, মঙ্গল শনি অবস্থান আছে কিনা একটু দেখে নিন না, যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে একটু সঠিকভাবে সংশোধন করুন, পড়াশোনা কেন ঠিক হবে না, স্টেপ বাই স্টেপ। ভালো পড়াশোনা করেছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু ভালো চাকরি হচ্ছে না, সিদ্ধান্ত নিতে পারছে না সে বিজনেস করবে না সার্ভিসে যাবে, দরকার, আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মালপুর বলছিলাম। মালপুর? মালদা। মালদা, মালদা থেকে কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে। কি নাম? অভিজিৎ দত্ত। অভিজিৎ দত্ত, ডেট অফ বার্থ বলো ভাই। 22 মে 1991। 22 মে 1991, জন্ম সময় বলো। আমার দুটো লাগবে। দুপুর দুটো। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ,
আমার সঙ্গে আজ প্রথম কথা বলছো না, এর আগে কথা বলেছি রে? আজকে প্রথম। আজ প্রথম। তোমার পরিচিত কেউ এসেছিল বা কেউ যোগাযোগ করেছিল? না না না, সেরকম কিছু তো জানা নেই। তোমার আপনারা যে বলছিলেন না শনি মঙ্গল নিয়ে, তো আমার শখের শুক্র দেখে এক জায়গায় আছে, শখটা দেখেছি আমি। তুমি একটু ধৈর্য ধরে সময় পা। তোমার জন্মবার তো বুধবার। বুধবার বুধবার হ্যাঁ। সিংহ রাশি কন্যা লগ্ন পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ, এগুলো সবই জানা আছে তোমার? ওকে গুড। রাহুর বর্তমানে মহাদশা চলছে বুধের অন্তর্দশা। রাহুর মহাদশা বুধের অন্তর্দশা, তুমি তোমার ছকটা ভালো জানো, বুঝতেই পারছি। এখানে শুক্র এবং কেতু একসঙ্গে অবস্থান করেছে দশম ভাবে, তাই তো? দশম ভাবের অধিপতি কোথায় আছে? দশম ভাবের অধিপতি, হ্যাঁ বলো। সেটা জানি না, শুক্র কেতু এক জায়গায় আছে, রবিটা বিশ্বরাশি ঘরে আছে, সেটা জানি। একদম ঠিক, একদম ঠিক। বুধটা মেষরাশি ঘরে আছে, ঠিক। তোমার মেন যে সমস্যা সেটা হলো কর্ম রিলেটেড, কর্ম কাজ বাজ। কেন হচ্ছে এটা বলো? কেন হচ্ছে এটা নয়, হচ্ছে কিনা সেটা বলো। তোমার হওয়া কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না। যে পরিমাণ তুমি পরিশ্রম করছো, যে পরিমাণে তুমি পরিশ্রম করছো সেই অনুযায়ী তোমার ইনকাম নেই। যেটুকু বা ইনকাম হচ্ছে, যেটুকু বা ইনকাম হচ্ছে বাড়িতে নিয়ে আসছো, এখানে ওখানে খরচ করার পর দেখছো বিগ জিরো, হাতে কিছু নেই। তাহলে আমি যে দুটো বা তিনটে কথা বললাম সব ঠিক। তোমাকে এবার আমি আরেকটা কথা বলবো, সেটা হলো এক দুই তিন চার পাঁচ, তোমাকে আরেকটা বিষয় বলবো। তুমি কোথাও না কোথাও দিয়ে কিছু প্রতিকারও করিয়েছো, কিছু হবে কি হবে না সেটা পরের কথা, তুমি কিছু প্রতিকারও করিয়েছো। কারণ এই ছক আমাকে বলে দিয়েছে, এই ছক আমাকে জানাচ্ছে তুমি দুটো হোক আর পাঁচটা হোক তুমি প্রতিকারও করেছো এখানে, এবং যেটা যে জন্য তুমি করেছো, আমি ওপেন টিভি মিডিয়াতে তোমাকে বলছি, তুমি যে ভাবে যে জিনিসটা করতে চেয়েছো তার রেজাল্ট তুমি পাওনি। মাঝখান থেকে বেশ কয়েক হাজার টাকা খরচ, আমি আমাকে কথাগুলো তুমি বলে দিয়েছিলে? এটা তো লাইভ প্রোগ্রাম হচ্ছে, একদম ঠিক, কি করে বলবে? আমি যে কথাগুলো বললাম এটা মিললো তোমার দিতে? হ্যাঁ সব মিললো, কিন্তু বলছি যে আমি কিসের ব্যবসা করবো একটু বলেন না। কিসের ব্যবসা? খুব ভালো প্রশ্ন। দেখো প্রথম কথা, তুমি ব্যবসা এখন করতে চাইছো, কিন্তু কোনোভাবেই তো কিছু তো করে উঠতে পারছো না। তুমি মাঝে মধ্যে ভাবছো আমি এটা করবো, কিছুক্ষণ পরে মানে দু চার দিনের মধ্যে বলছো না না এটা নয় এটা করব, আবার তারপর বলছো না এটা নয় এটা করব। ঠিক বললাম না ভুল বললাম? আমি ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো না। ভালো বিজনেস করতে চাও, ভালো ইনকাম চাও, মায়ের শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না, খুব ভালো যাচ্ছে না, বলো না? ভয় কিছু নয়, শরীর স্বাস্থ্য জায়গা থেকে প্রচন্ড ডিস্টার্ব যাবে, পরিষ্কার। এবার তোমার কর্মের জায়গা দরকার, তোমার ইনকামের জায়গা দরকার, তাই তো? মাথা থেকে ওই দশমে শুক্র কেতু বসে আছে, বিষতে রবি বসে আছে, মেষে বুধ বসে আছে, এগুলো বাদ দাও, মাথা থেকে সরিয়ে দাও। তোমার কাজ চাই, তোমার রেজাল্ট চাই, পরিষ্কার কথা বুঝতে পেরেছো? তুমি যদি রেজাল্ট যদি চাও তাহলে তুমি কোথা থেকে বলছো বললে? রায়গঞ্জ। কষ্ট করে আমি আমি বলছি, ক্লিয়ার করে মন দিয়ে শোনো, তুমি কষ্ট করে দুটো পথ আছে, একটা হলো সরাসরি আমার সঙ্গে সামনাসামনি যোগাযোগ করা, আর দু নম্বর হলো যদি না আসতে পারো বাড়িতে বসে
বড় ফোন আছে? ওই বড় ফোনই, স্মার্টফোনই আমার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। নিচে দেখো আমার নম্বর আছে, দেখো এখানে নম্বর আছে, দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছি তো। 8961474832। কিন্তু আমাকে একটা কথা বলে দাও যে আমার ছটা যে আছে ছটা কি হয়ে চাকরি না ব্যবসা একটাই। তোমার কোনো কাজে সুবিধা হবে না, পরিষ্কার তোমাকে প্রথমে বলেছি তোমার কর্মী যেখানে ডিস্টার্ব হয়ে আছে। তুমি যদি ভালো একটা চাকরিও যদি পাও সেখানে তুমি টিকতে পারবে না। তুমি যে তোমাকে যদি একটা ভালো জায়গায় যদি নিয়ে ব্যবসার সাথে যদি বসিয়ে দিই তুমি টিকতে পারবে না। কেন? তার জন্য যোগাযোগ করতে হবে, তার জন্য সময় দিয়ে আসতে হবে। এটা দু মিনিটে তোমাকে এত কেন উত্তর দেওয়া যাবে না? এখন কি বললাম বুঝতে পেরেছ? তোমার সমস্যা আছে, তোমার সমাধান চাই, সমাধান চাই তো আমার, তার জন্য যোগাযোগ করো। ঠিক আছে ভাই, আমি স্পষ্ট কথা স্পষ্ট বলতে পছন্দ করি। আমি পড়ে আছি সাদা, তাই না? না এটা সাদা নয়, আপনিও দেখছেন লাল, আমিও দেখছি লাল, আমি লালটাই বলতে পছন্দ করি একদম। আমি লালটাকে লাল বলবো, সাদাটাকে সাদা, কালোটাকে কালো, যেটা হবে না হবে না, একদম পরিষ্কার বলতে পছন্দ করি আমি, পরিষ্কার বলতে পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি, আমি যেটা উদাহরণটা দিতে গেলাম, আমি পড়ে আছি লাল আর বলবো না সাদা, এটা নয়, মিথ্যে প্রতিশ্রুতি নয়। রেজাল্ট চাই, কাজ চাই, ওই শুক্র কেতু বসে আছে ওখানে, রবি বসে আছে ওখানে, বুধ বসে আছে ওখানে, এই রাশি এই লগ্ন, আমার কেন হচ্ছে কি জন্য হচ্ছে এত দরকার নেই, আমার পেট ভরা নিয়ে দরকার, আমার কাজ নিয়ে দরকার, আমার রেজাল্ট নিয়ে দরকার। আচার্য সিধুলাল, আমি প্রথমে আসলে অনুষ্ঠানের সূত্রে যেটা বললাম, লাইফ ডিজাইনার কেন হচ্ছে না, কেন হবে না, হতে হবে। হ্যাঁ, এবার যদি মনে হয় যে যে জিনিসটা সম্ভব নয়, গতকাল আমি শুনলাম, গতকাল আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন ছিল, সম্ভবত আমার হাওড়া ডিস্ট্রিক্টে, সম্ভবত হাওড়া ডিস্ট্রিক্ট, সেখান থেকে একজন ফোন করে বলছে তার ওয়াইফ চলে গেছে, বেশ কয়েক বছর হয়ে গেছে, ওকে নিয়ে আসো। আমার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে দিল যে দাদা সমস্ত কাজ করে না, দাদা সমস্ত কাজ করে না, তাকে নাকি কেন হবে না, এই হবে না, সেই হবে না। আমার অ্যাসিস্ট্যান্ট ওরকম পরিষ্কার শিখে গেছে যেটা হবে না। আপনাকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিলাম, তাতে আমি দু মাস, ছ মাস, এক বছর, দু বছর থাকতে পারবো, কিন্তু তারপর কিন্তু আমি থাকতে পারবো না। মিথ্যে দিয়ে কখনো দীর্ঘ দিন ধরে চলা যায় না, একদম পরিষ্কার। যে কোনো আমি পরিষ্কার বলি, যারা কাজ চাই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন, আর যারা প্রতিশ্রুতি চান হাত জোর করে বলছে আমার সঙ্গে নয়। আর আমি সায়েন্স বিশ্বাস করি, আমি অঙ্ক বিশ্বাস করি, আমি টোটাল ম্যাথের উপর বিশ্বাস করে এগিয়ে যাই, আর প্রতিকার করি আমি পিওর তন্ত্র, পিওর অ্যাস্ট্রো, দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকারটা করি। রেজাল্ট হবে না কেন? নমস্কার, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শেওড়াফুলি দিয়ারা থেকে বলছি। শেওড়াফুলি দিয়ারা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম কি? সৌমেন মান্না। সৌমেন মান্না, আপনি আমার সঙ্গে রিসেন্ট দু চার দিনের মধ্যে তো কথা বললেন। না না বলিনি আমি, ডেট অফ বার্থ বলুন, আমি ছক দেখলে বুঝতে পারবো, বলুন তো। 1989, 20 আগস্ট 1989। জন্ম সময় বলুন। সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান? জন্মস্থানটি বলুন। এর আগে কোথায় বলেছিলেন? এর আগে আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, আমার মনে হচ্ছে আপনি কথা বলেছিলেন, কারণ ছক ছক, ঠিক আছে, ওকে, যদি না বলেন ঠিক আছে আমি আবার বলছি, যদি না বলেন আমি আবার বলছি। রবিবার হলো জন্মবার, রবিবার হলো জন্মবার, মীন রাশি সিংহ লগ্ন, মীন রাশি সিংহ লগ্ন,
উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, বর্তমানে শুক্রের মহাদশা চলছে, চন্দ্রের অন্তর্দশা, সমসপ্তমে রাহু অবস্থান করে বসে আছে, বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, লগ্নে মঙ্গল, লগ্ন অধিপতি রবি, কেতু, বুধ, মঙ্গল একত্রে অবস্থান করে আছে। প্রথমত বিবাহটা লেট করে হবে, লেট ম্যারেজ এবং বিবাহ পর, বিবাহের পর বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবে, ভীষণ ভাবে প্রবলেম হবে, একদম পরিষ্কার আপনাকে বলে দিলাম। বিবাহ একটু লেট করে হবে, বিবাহের পর পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে। এবার বলুন, বিবাহ হয়েছে? না না হয়নি। বিয়ের পর কিন্তু ডিস্টার্ব হবে, ঠিক আছে? মায়ের সঙ্গে বনিমানা জায়গা থেকে ডিস্টার্বটা আসবে, মাথায় রাখবেন এটা। আর কি প্রশ্ন? আর কি বিয়ের সম্বন্ধে বলে দিলাম, বলে দিলাম, ধন্যবাদ। শনির সাড়ে সাথে ঠিক করতে হবে, শনির সাড়ে সাথে রয়েছে, সমসপ্তমে অশুভ রাহু বসে আছে, বিবাহিত জীবন ভালো যাবে না, প্রচন্ড ডিস্টার্ব হবে, প্রচন্ড ভাবে ডিস্টার্ব হবে। যে আলোচনা আজকে ছিলাম, আপনার ছেলে বা মেয়ের বা চাকরি না ব্যবসা কোনটা করবে, আদৌ চাকরি হবে কি হবে না, সেটা আমাদের জন্মছকে রয়েছে। চাকরি দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, এর কানেকশনটা খুব ভালো থাকতে হবে। রবি, শনি, মঙ্গল, বৃহস্পতি, এর কানেকশন গুলো ভালো যদি থাকে, ভালো চাকরির দিকে এগিয়ে যেতে পারে। এবার গভর্নমেন্ট করবে, মানে গভর্নমেন্টের চাকরি করবে না প্রাইভেটে করবে, সেটা আবার আলাদা পার্ট। প্রত্যেকটা জিনিস জন্মচক্রে আছে। যদি ব্যবসা করে, লগ্ন দ্বিতীয়, সপ্তম, দশম, একাদশের কানেকশন মুখস্থ একদম পার্ট বাই পার্ট, এর সঙ্গে এর কানেকশন হলে ব্যবসা। এবার যদি দেখা যায় তার চাকরি নেই, অথচ সে চাকরির জন্য দৌড়ে চলেছে, কি করবে? জীবন থেকে কয়েকটা বছর নষ্ট করবে। আমি এভাবে স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তার কপালে চাকরি নেই, সে ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই, জীবন থেকে কয়েকটা বছর তার নষ্ট হবে। যখন সেখান থেকে ফেড আপ হয়ে যাবে তখন চেঞ্জ, কিন্তু জীবন থেকে কয়েকটা বছর যে নষ্ট হলো কি করবে? সঠিক পরিকল্পনা, সঠিক পরিকল্পনা দরকার। পরের সেক্টর আসছে বিবাহ। অনেকে আছেন এই যেমন, এই যিনি মা ফোন করলেন বিয়ারা থেকে, ছেলের বিষয়ে জানলেন, সব ঠিক আছে, বিবাহিত জীবনে প্রবলেম হবে, বিবাহটা লে। এবার প্রবলেম হবে নিঃসন্দেহে, কোনো কারণ আছে, নিঃসন্দেহে কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা সংশোধন না করে যদি ম্যারেজ দেয়, অনেক আমি দেখেছি, অনেক 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 গার্জেন আছে, তারা জ্ঞানত বা অজ্ঞানত, কখনো কখনো জেনে শুনে, কখনো কখনো না জেনে শুনে, তার একমাত্র মেয়েকে বিয়ে দিচ্ছে, হাতে সোনা, গলায় সোনা, এই সোনা, সেই সোনা, ছেলেকে না দিলেও হবে না, ভালো লাইট চাই, ভালো সাউন্ড চাই, 500 মানুষকে ইনভাইট না করলে হবে না, সমস্ত কিছু করছেন, খুব ভালো করছেন, কিন্তু ছ বছর যেতে না যেতে একটা 498 করে বসে আছে, তখন আমাদের কাছে দৌড়ে আসছেন, কি হবে, কেন হবে, কি জন্য হবে, কি করে সেভ হবে বলুন, পারিবারিক জীবনটা তো গেল, এবার কি করব। এই ভাবনাটা একটু আগে ভাবুন, এই ভাবনা একটু আগে ভাবুন। যারা আজকের এই সমস্যায় ভুগছেন, মেয়েকে বিবাহ দেওয়ার পর পারিবারিক জীবন নষ্ট, আজকে তারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন, আচার্য শ্রী দুলাল কি বলছে। আমি বারবার বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সমস্যা হতে পারে, একজন সঠিক জ্যোতিষবন্ধুর সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে আগে জানুন। যদি সমস্যা থাকে তাতে একটা সোনা কম দিন, 50টা মানুষকে কম ইনভাইট করুন, আপনার ছেলে অথবা মেয়ের যে সমস্যা আছে সেটাকে সংশোধন করে তারপর বিবাহের আসনে নিয়ে যান, তাতে অন্তত সারাটা জীবন আপনার মেয়েটি অথবা আপনার ছেলেটি
তার স্বামীর সঙ্গে অথবা তার ওয়াইফের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সারাটা জীবন সুখে রাখতে পারে। সিদ্ধান্ত কি আপনার? নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? তার বিষয়ে জানতে চাইছেন? মেয়ে ব্যাপারে। মেয়ে, মেয়ের নাম কি বল? জয়শ্রী মুখার্জি। জয়শ্রী মুখার্জি, জয়শ্রী ডেট অফ বার্থ বলুন। 5/9/2000। 5/9/2000। জন্ম সময় বলুন। সকাল 10:15 কলকাতা। সকাল 10:15 কলকাতাতে জন্মগ্রহণ করেছিল জয়শ্রী। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী মঙ্গলবার হলো জন্মবার। 5/9/2000 সাল। বৃশ্চিক রাশি তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্র দেবগণ, বর্তমানে কেতুর মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে, কেতুর মহাদশা চন্দ্রের অন্তর্দশা। মেয়ে কোন ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিল? গান করতো ছোটবেলায়, স্কুলে এসেরা কোনো কিছু সেভাবে করেনি। কোন ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিল, সেটা গান হোক, নাচ হোক, মানে সিঙ্গিং হোক, ড্যান্সিং হোক, ড্রয়িং হোক, কিছু না কিছু সঙ্গে যুক্ত ছিল, এবং 12-13 বছর পর্যন্ত চলার পর সেটাকে স্টপ করতে বাধ্য হয়েছে। বর্তমানে পড়াশোনা করছে? ওর একটা ভালো কেরিয়ার আছে, ওর একটা ভালো কেরিয়ার আছে, একটা ভালো কেরিয়ার, কেরিয়ার না, এই ছক আমি পেয়েছি, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। ও কি লিটারেচার গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে? আমি আসতো অবশ্যই। ও মানে কোন সাবজেক্টে করছে? ঠিক আছে, ভালো একটা কেরিয়ার ওর জন্য কিন্তু ওয়েট করছে। আপনাকে আমি পরিষ্কার বলছি, ভালো একটা কেরিয়ার ওর জন্য ওয়েট করছে, পাশাপাশি শুধুমাত্র একাডেমিক দিক থেকে এগোলে হবে না, ওর পাশাপাশি কিছু ট্রেনিং যেগুলো আছে সেগুলো একটু যেন অবশ্যই করে। কি বললাম বুঝতে পেরেছেন? যে সমস্ত ট্রেনিং আছে সেগুলো যেন অবশ্যই একটু করে নাই। ভালো কেরিয়ার, ভালো সবটা ভালো আছে। হ্যাঁ বলুন। বিবাহিত জীবন ভালো হবে, অসুবিধা নেই, তবে বদনামের যোগ রয়েছে। আমি আপনাকে কি বললাম, বিবাহের জায়গাটা আছে কিন্তু বদনামের যোগ আছে। বদনাম, বদনামের যোগটি আমি এই ছকে পেয়েছি। আচ্ছা, এবং নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, কারণ ওই বিবাহিত জায়গাটা আমি ঢুকতে চাইনি, কারণ ওর বদনামের পরিপূর্ণ যোগ আমি এই ছকে পেলাম। নিজের পায়ে নিজে কুড়ুল মারবে এবং বলা যেতে পারে পিতা মাতার অমতেই চলে যাবে। ধন্যবাদ, অনুষ্ঠান শেষ করতে হবে, যদি মনে হয় সমাধান দরকার অবশ্যই একটু যোগাযোগ করবেন। একাধিক চেম্বার রয়েছে আমার, যে চেম্বারটা আপনার কাছে সেই চেম্বারের জন্য যোগাযোগ করুন, আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, সকল সময় আপনাদের সঙ্গে আছে অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধান্ত। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা নিয়ে নিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।